শর্মা, তো শুধু শেয়ার বাজারে টাইমিং খুবই গুরুত্বপূর্ণ এবং এই টাইমিংটা মিউচুয়াল ফান্ডের জন্য বেশি উপযোগী। আমার পরিচিত অনেক বিনিয়োগকারী ভাইরা রয়েছেন যারা মিউচুয়াল ফান্ড কিনে অনেক দিন ধরে বসে আছে এবং কিছু বিনিয়োগকারী অল্প দিনেই প্রফিট পাচ্ছে। খুব স্পষ্ট করে যদি বলি, মিউচুয়াল ফান্ড প্রতিদিন লেনদেন করার জন্য না, 365 দিনে 1 বছর, এবং আপনি দেখবেন এই 365 দিনের মধ্যে 330 দিনই মিউচুয়াল ফান্ড প্রায় একই স্থানে থাকে। হুট করে একটু লেনদেন বাড়ে, এরপরে কিছু দিনের মধ্যে ভালো একটা প্রফিট দেয়। এখন কথা হচ্ছে, আপনি 365 দিন হোল্ড করে প্রফিট নেবেন নাকি অল্প সময় বিনিয়োগ করে প্রফিট নেবেন, এটা নির্ভর করছে আপনি কোন মিউচুয়াল ফান্ডটি কত ভালো দামে কিনতে পারছেন এর উপরে। আমি ভালো দাম বলতে কম দামকেই বোঝাচ্ছি। বর্তমানে একটা ব্যানসন সিগারেটের দাম দিয়ে কমপক্ষে 2টা মিউচুয়াল ফান্ড পাওয়া যায়। এতটাই সস্তা যে মানুষজন কম কিনছে, কেননা সস্তা জিনিসের প্রতি আগ্রহ কম থাকে। এই সস্তা জিনিসের যখন দাম বেড়ে যায় তখন লাইন ধরে কেনার চেষ্টা করবে, আর যারা আগে বিনিয়োগ করে অবস্থান নিয়ে বসেছিল তারা ভালো দামে বিক্রি করবে। দেখুন, আমি আগে উল্লেখ করেছি মিউচুয়াল ফান্ড প্রতিদিন লেনদেন করার জন্য না, এখানে আপনাকে একটা সময় নিয়ে আসতে হবে। অন্য সাধারণ কোম্পানিতে বিনিয়োগের চেয়ে মিউচুয়াল ফান্ডের রিটার্ন কোনো অংশেই খারাপ হতে পারে না। কেউ যদি ডিভিডেন্ড ও ক্যাপিটাল গেইন উভয় পেতে চায়, তবে বিনিয়োগে একটা অংশ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা উচিত। আমি আমার অভিজ্ঞতা দেখেছি, যখন শেয়ার বাজার সামগ্রিকভাবে খারাপ থাকে তখন মিউচুয়াল ফান্ডের দাম বেশ কমই থাকে, আবার যখন মার্কেট একটু একটু বাড়তে থাকে তখনও মিউচুয়াল ফান্ড ততটা মার্কেটের গতির সাথে বাড়ে না, তবে এর কিছুদিন পরে ফান্ডগুলোর দাম বেশ বেড়ে যায়। যে সকল ফান্ডগুলো ইপিএস ভালো রয়েছে, ফান্ডের পোর্টফোলিওতে ভালো শেয়ার কেনা রয়েছে, ডিভিডেন্ড মোটামুটি ভালো দিচ্ছে এবং নাম্বার অফ ইউনিট বিবেচনায় নিয়ে আপনাকে বিনিয়োগের সিদ্ধান্তে আসতে হবে। আপনার টাকা আছে এবং আপনি একটা ফান্ড যাচাই করে কিনে ফেললেন, বিষয়টা এমন না। এর থেকে বেটার হলো আপনি যদি একটা নির্দিষ্ট টাইম ফ্রেম বেঁধে এবং দামটা বুঝে একটু সময় নিয়ে কিনতে পারেন, তাহলে আপনার জন্য ভালো হবে। ধরুন, একটা মিউচুয়াল ফান্ডে আপনি 10 লাখ টাকা বিনিয়োগ একবারে করে ফেললেন, এটা করা যেতেই পারে। তবে আমার মতে এই 10 লাখ টাকা যদি আপনি 10 দিন ধরে কিনেন, তাহলে আমার বিশ্বাস আপনি প্রথম দিনের চেয়ে শেষের দিনে কস্ট প্রাইসটা আপনি কমাতে পারবেন। শুধু শেয়ার বাজার না, যে কোনো ক্ষেত্রে কেনার সময় আপনাকে জিতে কিনতে হবে। ধাপে ধাপে কিনতে পারলে আপনি কম দামে বেশি কিনতে পারবেন। তবে এখানে একটু রিস্ক হলো, আপনি আপনার শেয়ারটা কেনার পরে দাম বেড়ে যেতে পারে। এই ক্ষেত্রে লোভের মধ্যে না পড়ে যতটুকু কেনা হয়েছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। জেনে বুঝে শেয়ার বাজারে বিনিয়োগ করুন, শেয়ার বাজারে বিনিয়োগ করে আর্থিক স্বাধীনতা অর্জনের পথ খুঁজুন। আমাদের সকলের বিনিয়োগ ভালো থাকুক, আল্লাহ আমাদের হেফাজত করুক। আল্লাহ হাফেজ।